যে হাদিসটি হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মদ্যপান বিষয়ে নির্দেশ করে, আমরা এই হাদিসটির উপর আলোচনা করব, সঠিক জিনিস অনুসন্ধান করে বের করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পিয়ারা নবী রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রসিলায় আমাদেরকে সত্য জিনিস বুঝার, সঠিক জিনিস বুঝে মেনে নিয়ে আমল করার তৌফিক নসিব করুন, এই প্রত্যাশা রাখছি আল্লাহর দরবারে। প্রথমে আমরা যে হাদিসটি নিয়ে আলোচনা করব সে হাদিসটি আগে উল্লেখ করি। এ হাদিসটি অনেক কিতাবের মধ্যেই আছে, তবে সর্বপ্রথম যিনি এ হাদিসটি বর্ণনা করেছেন তিনি হলেন হাম্বলি মাজহাবের প্রতিষ্ঠাতা হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। ওনার আল মুসনাদ গ্রন্থের 22941 নম্বর হাদিস, এবং হাদিসের সনদটা এরকম: হাদ্দাসানা যায়েদ ইবনে হুবাব ক্বালা হাদ্দাসানি হুসাইন ইবনে ওয়াকিদিন ক্বালা হাদ্দাসানা আব্দুর রহমান ইবনে বুরাইদাতা আব্দুল্লাহ ইবনে বুরাইদাতা ক্বাল দাখালতু আনা ওয়া আবি আলা মুআবিয়াতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাআজলাসানা আলাল ফুরুশি সুম্মা উতিনা বিতুআমিন ফাআকালনা সুম্মা উতিনা বিশারাবিন ফাশারিবা মুআবিয়া সুম্মা নাওয়ালা আবি সুম্মা ক্বাল মা শারিবতুহু মুনযু হাররামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সুম্মা ক্বালা মুআবিয়া কুনতু আজমালা শাবাবি কুরাইশিন وأجوده ثغرا وما شيء كنت أجد له لذة كما كنت أجده وأنا شاب غير اللبن أو إنسان حسن الحديث وحدثني. এই হলো পরিপূর্ণ হাদিস। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন প্রথমে আমরা এই হাদিসের অর্থটি একটু জেনে নেই। হযরতে আব্দুল্লাহ ইবনে বুরাইদা হলেন হাদিসের মূল বর্ণনাকারী। তিনি বলেন, দাখালতু আনা ও আবি, আমি এবং আমার আব্বা বুরাইদা আমরা প্রবেশ করেছি আলা মুআবিয়া হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে। ফাআজলাসানা আলাল ফুরুশি, তিনি আমাদেরকে বিছানায় বসালেন। সুম্মা উতিনা বিতুআমিন, আমাদের জন্য খাবার নিয়ে আসা হলো। ফাআকালনা, আমরা খেলাম। সুম্মা উতিনা বিশারাবিন, তারপরে শারাব নিয়ে আসা হলো। ফা শারিবা মুআবিয়া, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তা পান করলেন। সুম্মা নাওয়ালা আবি, অতপর তিনি আমার আব্বাকে দিলেন। সুম্মা কালা, অতপর তিনি বললেন, মা শারিবতুহু, আমি এটা পান করিনি মুনযু, ওই দিন থেকে, হাররামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন থেকে এটাকে হারাম করেছেন। সুম্মা ক্বালা মুআবিয়া, অতঃপর হযরতে মুআবিয়া বললেন, কুনতু আজমালা শাবাবি কুরাইশ, কুরাইশদের মধ্যে আমি সবচেয়ে সুন্দর যুবক ছিলাম। এবং ওয়া আজাদা ও সাগরান, আমার চেহারা, আমার অবয়ব খুব সুন্দর ছিল। এবং ওয়ামা শাইয়ুন কুনতু আজিদুলাহু লাদ্দাতান কেমা কুনতু আজিদুহু ওয়ানা শাব গাইরাল লবন, আমি আমার সেই যুবক বয়সে আমি সবচেয়ে বেশি লজ্জাত এবং আনন্দ পেতাম, স্বাদ উপভোগ করতাম, স্বাদ পেতাম, দুধ খেয়ে দুধের মধ্যে বেশি আমি স্বাদ পেতাম। এবং ওই সুভাষী মানুষ যে আমাকে সুন্দর কথা শোনাবে, এটার মধ্যে আমার আকর্ষণ ছিল, এতটা লজ্জাত এবং আকর্ষণ আমি অন্য কোথাও পেতাম না, যারা সুন্দর কথা শোনাবে আমাকে এবং দুধ। এই হাদিসটি হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। আমরা হাদিসের টেক্সটের অর্থ শুনলাম। এই হাদিসের একটু বর্ণনা করেছেন যারা, সূত্রটা একটু দেখি। সূত্র প্রথম, ইমাম আহমদ বিন হাম্বল বর্ণনা করেছেন যায়েদ ইবনে হুবাব থেকে, তিনি বর্ণনা করেছেন হুসাইন ইবনে ওয়াকিদ থেকে, তিনি বর্ণনা করেছেন আবদুল্লাহ থেকে,
তিনি বর্ণনা করেছেন হযরতে বোরাইদা সাহাবী রসুল থেকে। তাহলে চারজন বর্ণনাকারী, সেই চারজন বর্ণনাকারী মাঝখানে হযরত পরে হযরত আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ বর্ণনা করেছেন। এই হাদিস দ্বারা যেটা বোঝা যায় এবং যাহা বলা হয় তা হলো হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ্যপান করেছেন মদ হারাম হওয়ার পরে, এবং এই ঘটনাটা হযরতে আমির মুয়াবিয়া যখন দামেস্কের অধিপতি তখনকার ঘটনা। এখানে যেই বাক্যটা এসেছে মা শারিবতুহু মুনযু রাসূ হাররামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করার পরে আমি আর সেটা খাইনি, হযরতে মুয়াবিয়া সেটা খেয়েছেন, পান করেছেন। এই মা শারিবতুহু, আমি পান করিনি রসুল হারাম করার পরে, এই বাক্যটি হযরতে বোরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বলা হয়ে থাকে। এবং হযরতে বোরাইদার বাক্য কথা যদি হয় তখন অর্থ হবে এই, হযরতে আমিরে মুয়াবিয়া যখন বোরাইদার হাতে সেই শরাবটা দিলেন, তিনি বললেন রসুল হারাম করার পর আমি আর সেটা খাইনি। এর আগে বক্তব্য আছে হযরতে আমিরে মুয়াবিয়া সেটা পান করেছেন। তাহলে কি বোঝা গেল হাদিসের মূল অভিযোগের বা প্রতিপাদ্য বিষয়টা? এই জায়গায় বোরাইদা খাননি এবং বলেছেন যে রসুল নিষেধ করার পরে আমি খাইনি, পান করিনি, কিন্তু আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করেছেন। এবং এতে করে বোঝা যায় হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শরাব পান করেছেন, এবং সেই শরাব বলা হয়ে থাকে মদ, কারণ হারামের কথা আছে, রসুল হারাম করার পরে আমি আর খাই নাই যেটা আপনি খেয়েছেন। বিষয়টার সামারি এভাবে যদি আমরা সামোরাইজ করি সম্মানিত দর্শক শ্রোতা, এই বিষয়ে প্রথম যেই জায়গাটা আমি আপনাদেরকে অবহিত করতে চাই, হাদিসটার স্ট্যাটাস কী, এটা কোন পর্যায়ের হাদিস? এই হাদিসের পাদটিকায় প্রায় সব কিতাবের মধ্যে যেটা লেখা আছে, আগেই বলেছি এটা মুসনাদ ইমাম আহমদের মধ্যে প্রথম বর্ণনা করলো, পরবর্তীতে অনেক কিতাবের মধ্যেই সেটা এসেছে, আমরা সেই জায়গায় একটু পরে যাচ্ছি। পাদটিকায় যেটা লেখা হয়েছে যে এই হাদিসটা, হাদিসের সনদটা কাবিয়ুম, শক্তিশালী সনদ, শক্তিশালী সনদ যখন বলা হয় তখন ওই হাদিসকে আর জয়ীব বলা যায় না। হাদিসের মৌলিক তিন প্রকার, একটা হলো সহি হাদিস, একটা হলো হাসান হাদিস, তারপরে হলো জয়ীফ হাদিস। মৌলিকভাবে এই তিন প্রকারের হাদিস, যখন কোনো হাদিসের সনদের ব্যাপারে বলা হয়ে থাকে এই হাদিসের সনদ শক্তিশালী, তখন ওই হাদিসকে উসুল হাদিসের মানদণ্ডে দুর্বল বা জয়ীফ বলা যায় না। যেটা এই হাদিসের ব্যাপারেও বলা আছে সনদুন কাবিয়ুম, শক্তিশালী সনদ, তার মানে আমরা বুঝতেই পারছি এই হাদিসটা, এটা দুর্বল হাদিস বলা যাবে না। তো দুর্বল যদি বলা না যায়, তার উপরে পর্যায় হলো হাসান, তার উপরে পর্যায় হলো সহি, হয় হাসান হবে নয়তো সহি হবে। হাসান হোক এবং সহি হোক দুটেই কিন্তু শরীয়তের দলিল, এবং আহকামের মধ্যে দুইটা দিয়ে দলিল দেওয়া সিদ্ধ, এবং জয়ীফ হাদিস দিয়ে আহকামের ক্ষেত্রে দলিল দেওয়া না গেলেও ফাজাইল এবং মানাকেবের ক্ষেত্রে অর্থাৎ ফজিলত বয়ান করার ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য। এই হাদিসটি যখন বলা হয়েছে শক্তিশালী সনদ, বোঝা যাচ্ছে আমরা চাইলেই এই হাদিসকে ফেলে দিতে পারি না, এটা শক্তিশালী সনদ। হাদিস যখন শক্তিশালী হয় তখন সেটাকে গ্রহণ না করে আর উপায় থাকে না, কারণ হাদিস শক্তিশালী। গত ভিডিওতেও বলেছিলাম একটা হাদিস সহি হওয়ার পরে শুধু সনদ দেখেই সে হাদিসটাকে মহাদ্দিসিনে কেরাম গ্রহণ করেননি, বরং প্রাসঙ্গিক আরও অনেক কিছু দেখেছেন, দেখে সেটা গ্রহণ করা যায় কি যায় না, বা এটার বিপরীতে কোনো দলিল আছে কি না, এটা থেকে আরও শক্ত শক্তিশালী হাদিস আছে কি না, বা কোরআনে কেরিমের দলিল আছে কি না, বা এটার মতনের ক্ষেত্রে কোনো কথাবার্তা আছে কি না, বা এই হাদিসের বর্ণাকারীদের ক্ষেত্রে কোনো কথাবার্তা আছে কি না,
সেগুলো ওনারা দেখেন। শরীয়তের মৌলিক যে আকিদা বিশ্বাস সেটার সাথে কোনো সাংঘর্ষিক হয় কি না, সে কারণে এই হাদিসটি শক্তিশালী সনদ তাতে কোনো সন্দেহ নাই। এবং এই হাদিসের এই শক্তিশালী সনদ পেয়ে যদি আমরা জিদ ধরি, এত শক্তিশালী সনদ পাওয়া গেছে, হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা মত পান করতেন, মানবো না কেন? আমি এই জায়গাটায় মূল আলোচনায় যাওয়ার আগে যারা এরকম জিদ ধরেন, আমি একটু সহিহ বুখারী শরীফ থেকে একটা হাদিস কোট করতে চাই। সহিহ বুখারী শরীফের যে হাদিসটি আমি এখানে কোট করতে চাই দর্শক শ্রোতা, সে হাদিসটি 7380 নম্বর হাদিস। যারা সংযুক্ত হয়েছেন আমি চেষ্টা করব খুব সহজভাবে বিষয়টা বলার জন্য, কারণ উসুলে হাদিসের কিছু জটিল বিষয় আছে। 7380 নম্বর হাদিস, এ হাদিস ইমাম বুখারী বলছেন, হাদ্দাসানা মুহাম্মদ ইবনু ইউসুফা قال حدثنا سفيان عن اسماعيل عن الشعبي عن مسروق عن عائشة رضي الله تعالى عنها قالت من حدثك أن محمدا صلى الله عليه وسلم رأى ربه فقد كذب। حضرت عائشة صدیقہ رضی اللہ تعالی عنها বলেন, যেই ব্যক্তি তোমাকে বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন প্রভুকে দেখেছেন, নিশ্চয়ই সে মিথ্যা বলেছে। কেউ যদি বলে প্যারা নবী আল্লাহকে দেখেছেন, তাহলে সে নিশ্চিত মিথ্যা বলেছে, কারণ আল্লাহ বলেছেন লা তুদরিকুল আবসার, আল্লাহকে কোনো চোখ এদ্রাক করতে পারে না, পরিবেষ্টন করতে পারে না। এবং ওয়ামান হাদ্দাসাকা আন্নাহু ইয়ালামুল গায়বা, আর কেউ যদি তোমাকে বলে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, ফাকাদ কাযাবা, সেও মিথ্যা বলবে, কারণ আল্লাহ বলেছেন লা ইয়ালামুল গায়বা ইল্লাহু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। ভাবছেন আমি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মদ্যপানের বিষয়ে হাদিস বর্ণনা করছি, এখানে এই হাদিস কেন আনলাম? হ্যাঁ, প্রয়োজন আছে, কারণ যখন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদ্যপানকারী বা মদ্যপায়ী হিসেবে সাব্যস্ত করার জন্য শক্তিশালী সনদের হাদিস পাওয়ার পরে জিদ ধরা হবে যে এত শক্তিশালী সনদে আছে, আমিরে মুয়াবিয়া মদপান করেছেন, আমরা মানব না কেন? তো আমি আরও শক্তিশালী একটা সনদ দিলাম এখানে, ওটা তো মসনদ ইমাম মাহমুদের, ওই সনদের শক্তি যা আমার বক্ষমানে হাদিসের সনদের শক্তি আরও অনেক 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 গুণ বেশি। এখন হাদিসের সনদের শক্তি যদি সে হাদিসের বিষয়বস্তু গ্রহণ করতে আমাদেরকে বাধ্য করে অন্য কোনো বিবেচনা ছাড়া, যেমন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সে হাদিস, তাহলে এই হাদিসের সনদ কিন্তু আরও শক্তিশালী। প্রশ্ন হলো, আমি বা আপনি, আগেই বলেছি এটা একাডেমিক আলোচনা, এটা কোনো ফতোয়া না, যারা আমাকে দেখছেন মূল জিনিসটা বোঝার জন্য আমি একটু আস্তে আস্তে সহজবুদ্ধ করে বলছি, যারা হাদিসের সনদের শক্তির জোরে ওই হাদিস গ্রহণ করে ওই হাদিসের বিষয়বস্তুর আলোকে হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদ্যপায়ী সাব্যস্ত করার জেদ ধরবেন, এই সনদটা আরও শক্তিশালী, এখানে আছে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন বলে মিথ্যা বলা হবে, মানবো আমরা? পেয়ারা নবী ইলমে গায়েব জানেন এটা বললে মিথ্যা বলা হবে, মেনে নেব আমরা? সনদ কিন্তু অনেক অনেক শক্তিশালী সনদ সহিহ বুখারী হাদিস। এই জায়গাটা হলো মূল আলোচ্য বিষয়, হাদিস সহিহ সনদ শক্তিশালী হওয়ার পরেও এই হাদিসের সাথে অন্য দলিল অন্য আরও শক্তিশালী হাদিস কোরআনে কারিমের অন্য আয়াত এবং আইম্মে কেরামের বক্তব্য এবং
ইজমাই সাহাবা সহ মতন এবং অন্যান্য রেওয়ায়েত বিবেচনাপূর্বক তারপরে সিদ্ধান্ত নিতে হয়। সে কারণে এই হাদিসের যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুর বিপরীতে যেহেতু অন্য দলিল আছে, হাদিসের সনদ শক্তিশালী মহাশক্তিশালী হওয়ার পরেও শুধু এই যুগের সুন্নি ওলামায়ে কেরাম নন, একেবারেই তাবৎ পৃথিবীর সেই যুগ থেকে এই পর্যন্ত এই হাদিসের বিষয়বস্তুর উপরে আমল করা হয়নি, বরং পেয়ারা নবী আল্লাহকে দেখেছেন সেটা অন্য রাওয়ায়েতের মাধ্যমে সাব্যস্ত করে সেটাই মানা হয়েছে, সেটাই বিশ্বাস করা হয়েছে। এই হাদিসের সনদ সহি হওয়ার পরও এই হাদিসের বিভিন্নভাবে জবাব, যৌক্তিক জবাব দেওয়া হয়েছে। ইলমে গায়েবের বিষয়টাও গায়ে আতাই এবং জাতি সেই ব্যাখ্যা করা হয়েছে। রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন সেটাও আব্দুল ইবনে আব্বাসের অন্য বর্ণনা এবং কোরআনে করিমের সুরায় নজমের অন্য বর্ণনা দ্বারা এটার সঠিক জবাব দেওয়া হয়েছে। সনদ কিন্তু আপন জায়গায় সহি। গত ভিডিওতে আমি সহি মুসলিম শরীফের যে হাদিসটি বলেছিলাম আবু আইনে করিমাইন সম্পর্কে, ইন্না আবি ওয়া আবা কাফিন নার, সেই হাদিসও কিন্তু শক্তিশালী সনদ। শাব্দিক অর্থে আমার বাবা আর তোমার বাবা জাহান্নামে, কিন্তু সেই বিষয়বস্তু সরল রৈখিকভাবে ওলামায়ে কেরাম, হাক্কানি ওলামায়ে কেরাম গ্রহণ করেননি, বরং কখনো সনদ দেখেছেন অন্য সনদে কি আছে, দেখা গেছে অন্য সনদে ইন্না আবি ওয়া আবা কাফিন নার নাই। আবার ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ এখানে ব্যাখ্যা করেছেন ইন্না আবি ওয়া আবা কাফিন নার, এখানে আবি মানি বাপ নয়, আবি মানি আবুন মানি চাষা, অর্থাৎ পেয়ারা নবী বলেছেন আমার চাষা এবং তোমার বাবা দুজনই জাহান্নাম, যেটা কোরআনে কেরিমেও এবং আরবের ভাষার মধ্যেও চাষাকে আবুন শব্দ দ্বারা অভিহিত করার যথেষ্ট উদাহরণ পাওয়া যায়। এভাবে ব্যাখ্যা করে সে হাদিসকে যৌক্তিকভাবে মেনে নেওয়া হয়েছে, একেবারে সরল রৈখিকভাবে সে হাদিসকে মেনে পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান এবং আম্মাজানকে জাহান্নামী সাব্যস্ত করেননি হক্কানি ওলামায়ে কেরাম। তাহলে কি বোঝা গেল? হাদিসের সনদ পাওয়ার পরেই, শক্তিশালী সনদ পাওয়ার পরেই একেবারে চোখ বন্ধ করে যদি আমরা মেনে নেই অন্য কিছু দেখা ছাড়া, তাহলে কিন্তু অসংখ্য জায়গায় আমরা সমস্যায় পড়ব। সে কারণে মুহাদ্দিসিনে কেরাম, ওলামায়ে কেরাম সেই হাদিসগুলোকে অ্যানালাইসিস করেছেন, এবং আমরাও যখন এই হাদিসগুলো পড়ি তখন আমরা ওলামায়ে কেরাম কি বলেছেন আমরা সেই দিকে একটু লক্ষ্য করি। এই যখন হাদিসের সনদ, শক্তিশালী সনদ পাওয়ার পরেও সহি বুখারী শরীফের হাদিসের এই ব্যাখ্যা এবং এই আমরা যৌক্তিক জবাব দিয়েছি, তখন বোঝা যাচ্ছে মুসনাদ ইমাম আহমদের এই হাদিসের সনদ শক্তিশালী হওয়ার পরেও অনুসন্ধান করার সুযোগ আছে, অনুসন্ধান করার দরজা একেবারে বন্ধ নাই। আমরা সেই অনুসন্ধান করতে গিয়ে এই হাদিসটাই ইমাম ইবনে হাজার হাইসামি রহমতুল্লাহ আলাইহি, ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাইহি ওনার মজমুউ যাওয়ায়েদের মধ্যে বর্ণনা করেছেন। আমরা একটু সেই বয়ানটা একটু সেই বর্ণনাটা একটু দেখি। সেই বর্ণনার মধ্যে তিনি ওই যেই অংশটুকু সুম্মা কালা মা শারিবতুহু মুনযু হাররামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অংশটুকু তিনি উল্লেখ করেননি, অর্থাৎ পেয়ারা নবী হারাম করার পর থেকে আমি আর এটা পান করিনি, এটা আর উল্লেখ করেননি। এবং তিনি বলেছেন যে ওয়ফি কালামে মুআবিয়া শাইয়ুন তারাকতুহু, হযরতে মুআবিয়ার কথায় কিছু অংশ ছিল যেটা আমি বাদ দিয়ে দিয়েছি। তো এইটুকু যদি বাদ দেই, এই অংশটুকু যদি বাদ দেই, তাহলে আগের এবং পরের হাদিস যদি আমরা মিলিয়ে নিই, তাহলে প্রথমে উল্লিখিত সুম্মা উতিনা বে শারাবিন, অতঃপর শারাব আনা হয়েছে, হোয়াট কাইন্ড অফ শারাব, সেটা কোন প্রকারের শারাব, ব্যাখ্যা পরে আসতেছে, যেখানে পরে লবণের কথা আছে, দুধের কথা আছে, বোঝা যাচ্ছে সেই শারাবটা মদ নয়, সেই শারাবটা হলো লবণ অর্থাৎ দুধ। তখন আর নাজায়েজ মদ বা হারাম মদ ভক্ষণ করা বা পান করার বিষয়টা থাকছে না।
এটা বাদ দিয়ে ইমাম হাইসামী রহমতুল্লাহর মাজমা জাওয়াদের মধ্যে উল্লেখ করেছেন। এবং তখন অর্থ হয় আমাদের জন্য খাবার আনা হলো এবং দুধের পানিও আনা হলো। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা পান করে বলেছেন যে আমি ছোটকালেও আমার যুবক বয়সে আমি দুধ বেশি পছন্দ করতাম এবং সুমিষ্ট ভাজি মানুষ বেশি পছন্দ করতাম, যেখানে মদের আর কোনো বক্তব্যই থাকছে। এখন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই বর্ণনা করলেন, আর ইমাম হাইসামী বর্ণনা করলেন ওই অংশ বাদ দিয়া। স্বাভাবিকভাবে ইমাম হাইসামী রহমতুল্লাহ আলের উপর খেপে যাওয়ার কথা। এবং আমি অনলাইনে শিয়াদের একটা সাইট দেখেছি, তারা যথেষ্ট করে সাইজ করেছে ইমাম হাইসামীকে। কশফুত তাহারিফাত নামে ওই সাইটটা, কশফুত তাহারিফাত, যে ইমাম হাইসামী খেয়ানত করেছে, যেই হাদিস হাদিসের অংশবাদ দিয়ে দিয়েছে, কত বড় অপরাধ, ভয়ঙ্কর অপরাধ। যে শক্তিশালী বর্ণনাকারীরা হাদিস বর্ণনা করার পরেও হাইসামীর কী অধিকার আছে হাদিসের এই অংশটুকু কেটে ফেলে দেওয়ার, অথচ হাদিসের সনদ শক্তিশালী। যথেষ্ট করে সাইজ করা হয়েছে ইমাম হাইসামীকে। সম্মানিত দর্শক শ্রোতা, ইমাম হাইসামীকে সাইজ করার আগে আমরা একটু এই একই হাদিস মুসান্নেফে ইবনে আবি সাইবার মধ্যে আছে, আমরা একটু ওখান থেকে ঘুরে আসি, এরপরে আমরা সিদ্ধান্ত নেব যে ইমাম হাইসামীকে সাইজ করা যায় কি যায় না। একই সনদ, অর্থাৎ হুব্বাব হোসাইন ইবনে ওয়াকেদ, মনে রাখতে হবে হোসাইন ইবনে ওয়াকেদ থেকে দুইজন বর্ণাকারী, একজন হোসাইন ইবনে ওয়াকেদের সন্তান আলী, আরেকজন ওনার ছাত্র আপনার জায়েদ ইবনে হুবাব। এরপরে জায়েদ ইবনে হুবাবের পরে হোসাইন ইবনে ওয়াকেদ আপন জায়গায় ঠিক আছে, এরপরে আব্দুল ইবনে বুরাইদ আপন জায়গায় ঠিক আছে। অর্থাৎ যেই সনদে ওই হারাম পানীয়র কথা আছে মসনদ ইমাম আহমদে, ওই একই সনদ মুসান্নিফে ইবনে আবি সাইবার মধ্যে, সনদের মধ্যে কোনো পার্থক্য নেই। ওটা যদি শক্তিশালী হয় এটাও শক্তিশালী, কারণ অভিন্ন সনদ। ওটা যদি দুর্বল হয় এটাও দুর্বল। ওটা যে স্কেলের, অভিন্ন স্কেলের একই হাদিস, সেই হাদিসটি আমি একটু পড়ি। দেখাল তো আনা ও আবি আলা মুআবিয়া, আমি এবং আমার আব্বা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রবেশ করলাম। ফা আজলাসা আবি আলা সারির, আমার আব্বাকে সেয়ারের উপরে বা খাটের উপরে বসালেন। ওয়া উতিয়া বি তাআম, খাবার আনা হলো। ফা আতা আমানা, আমাদেরকে খাওয়ানো হলো। ওয়া উতিয়া বি শারাব, এবং পানিও আনা হলো। পাশারেবা, তিনি পান করলেন। ফাকালা মুআবিয়া, অতঃপর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা শাইয়ুন ওয়া আনা শাবুন কুনতু আস্তালিদুহু ফাআখুযুহু ইয়াউম ইল্লা লাবান ফা ইন্নি আখুযুহু কামা কুনতু আখুযু ক্বাবলা আল ইয়াউম ওয়াল হাদিস ওয়াল হাদিস আল হাসান। অর্থাৎ কি বললেন, আমি ওই একই বিষয়বস্তু, আমি এখন যেমন দুধ খেলাম, আমি ছোটকাল থেকে দুধ পছন্দ করতাম এবং সুমিষ্ট ভাষী কথা পছন্দ করতাম আমি, সুমিষ্ট কথা। আগের হাদিসে আছে সুমিষ্ট কথা, যিনি বলেন সে ব্যক্তি যে আমাকে সুন্দর সুন্দর কথা শোনাবে, এখানে আছে সুন্দর কথা আমি পছন্দ করতাম। তাহলে এই হাদিসে কিন্তু ওই অংশটুকু নাই যে অংশে বলা আছে রসুলুল্লাহ হারাম করার পরে আমি আর পান করি নাই, এই অংশটুকু নাই। তাহলে হাদিসের দ্বারা স্পষ্ট বোঝা যায় যেই শরাবের কথা আছে, পানীয়র কথা আছে, সেই পানীয়টা হাদিসের পরের অংশে ব্যাখ্যা করে দিচ্ছে, সেটা ছিল দুধ। এখন ইমাম হাইসামী রহমতুল্লাহ আলাইহি উনি এই অংশটুকু বাদ দিয়ে হাদিস বর্ণনা করেছেন, ওনাকে যাচ্ছে তাই সাইজ করা হলো। ওনার আগে একই সনদে জায়েদ ইবনে হুবাব, হুসাইন ইবনে ওয়াকিদ, আবদুল্লাহ ইবনে বুরাইদা, যেই তিনজন ওই সনদে, এই তিনজন এই সনদে, ওনারাও কিন্তু এই অংশটুকু এখানে উল্লেখ না করে হাদিসটি বর্ণনা করেছেন। এমন নয় যে তৃতীয় কোনো সনদ বা তৃতীয় কোনো ব্যক্তি এসে
এই হাদিসটাকে বর্ণনা করেছেন এবং ওই অংশ বাদ দিয়েছেন। তাহলে এই অংশ বাদ দিয়ে বর্ণনা করা যদি ইমাম হাইসামির জন্য অপরাধ হয়, ইমাম হাইসামিকে অপরাধী বলার আগে এই সনদে যারা আছে মুসনাদ ইমাম আহমদের এই সনদটাকে অপরাধী বলতে হবে। এখন একই সনদে আপনার পছন্দ হলো মুসনাদ ইমাম আহমদের হাদিসটা, সেই সনদেই বর্ণিত আমি যদি মুসান্নেফে ইবনে আবি শায়বার হাদিসটা গ্রহণ করি যেখানে মদের কথা নাই, হারাম পানীয়র কথা নাই, তাহলে নিশ্চয়ই আমি অপরাধী হব না। এবং এখানে দুধের কথা আছে, পানীয়টা সেম সনদ, অভিন্ন সনদ, কোনো ব্যস্কম নাই সনদের মধ্যে। সম্মানিত দর্শক শ্রোতা, যদি অপরাধ করে তাহলে সনদে যারা আছেন ওনারা অপরাধ করেছেন। এবং ইমাম হাইসামি কেন এই অংশটুকু বাদ দিলেন, আমরা এই প্রশ্নের জবাব মুসান্নেফে ইবনে আবি শায়বার মধ্যে পেতে পারি, যেই সনদে বর্ণনাকারীগণ, সেই সনদের বর্ণনাকারীগণেই এই অংশ বাদ দিয়ে মুসান্নেফে ইবনে আবি শায়বার মধ্যে সেটা বর্ণনা করেছেন। সুতরাং এই অংশটুকু বাদ দেওয়া অপরাধ নয়। যখন ওনারাই বাদ দিয়েছেন, এখন প্রশ্ন জাগে, একজনই তো মানুষ, দুই জায়গায় দুই রকম কথা কেন বললেন? একজনই তো মানুষ, দুই জায়গায় দুই রকম কথা কেন বললেন? এটাও একটা জরুরি প্রশ্ন, সেই প্রশ্নের জবাব আমরা অনুসন্ধান করব। প্রথমে ইমাম হাইসামির কথা বললাম, তিনি ওই অংশটুকু বাদ দিয়েছেন, বলেছেন তারাকতুহু, আমি সেটাকে তরক করেছি। এরপরে মুসান্নিফি আবি ইবনে আবি শায়বার কথা বললাম, না উনি অপরাধ করেননি, ওই সনদওয়ালারাই এই অংশটুকু বাদ দিয়েছে। এখন প্রথম যেই ব্যক্তি এই হাদিস বর্ণনা করেছেন তিনি হলেন ইমাম আহমদ বিন হাম্বল। তিনি কি করেছেন আমরা একটু শুনি। তিনি বলেছেন, দেখুন এই অংশটা, তিনি বলেছেন কালা আবদুল্লাহ, মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বলের সন্তান আবদুল্লাহ, তিনি বলেন কালা আবি, আমার আব্বা আহমদ বিন হাম্বল বলেছেন যে আবদুল্লাহ ইবনে বুরাইদা আল্লাদি রাওয়া আনহু হুসাইন ইবনু ওয়াকিদিন মা আনকারুহা, বলেছেন আবদুল্লাহ ইবনে বুরাইদা, যার কাছ থেকে হুসাইন ইবনু ওয়াকিদ ওই অংশটা বর্ণনা করেছেন যেটা মুনকার, মা আনকারুহা, যেটা মুনকার, অর্থাৎ এই অংশটুকু এটা আলাদা, এটা অন্যজন বর্ণনা করে নাই বা অন্য সনদে আসে নাই। হাদিসে মুনকারের আলাদা সংজ্ঞা আছে, আমি সেই জটিল জায়গায় যেতে চাই না। আমি শাব্দিক অর্থ যদি বলি, ইমাম মাহমুদ বিন হাম্বল নিজে এটাকে অপছন্দ করেছেন এই অংশটাকে। তাহলে যিনি সর্বপ্রথম এই হাদিসটা সরাসরি বর্ণনা করেছেন, হাদিসের কোন অংশটা অথেন্টিক, কোন অংশ আনঅথেন্টিক, এটা কি আমি বেশি ভালো জানবো নাকি ওই বর্ণনাকারী যিনি তিনি বেশি ভালো জানবেন? কি বোঝা গেল? ইমাম আহমদ বিন হাম্বল যে অংশটুকুকে মুনকার বলেছেন, এটা মুনকার মতন বলে, মুনকার মতন, সেই অংশটুকু তিনি প্রথম মুনকার মনে করেছেন, মুনকার হিসেবে সাব্যস্ত করেছেন। এরপরে ইমাম ইবনে আবি শায়বা তিনিও এই অংশটুকু বাদ দিয়ে ওই সনদে বর্ণনা করেছেন, এবং ইমাম হাইসামি সে অংশটুকু বাদ দিয়ে হাদিস রেওয়ায়াত করেছেন। এই তিনজন হাদিসের বিরাট বিরাট মহাবিশেষজ্ঞ, ওনাদের এই বর্ণনায় আমরা যদি যোগ দেই তাহলে বোঝা যাবে হাদিসের সনদ অত্যন্ত শক্তিশালী, এবং এই হাদিসের মধ্যে ওই অংশটুকু মুনকার, ওই অংশটুকু ছাড়া বাকি যে অংশটুকু আছে সে অংশটুকু এই সনদে শক্তিশালী সনদে গ্রহণযোগ্য। এখন প্রশ্ন হল, মুসান্নেফে ইবনে শায়বার মধ্যে যে অংশটুকু নাই সেই অংশটুকু এখানে কিভাবে আসলো, ভুলটা কার হলো? হাদিসের সনদ তো শক্তিশালী, কবি সম্মানিত দর্শক শ্রোতা, দেখুন হাদিসের সনদ শক্তিশালী তাতে কোনো সন্দেহ নেই,
কিন্তু হাদিসের সনদের শক্তির কিন্তু স্তরবিন্যাস আছে, মনে রাখতে হবে। এই হাদিসের সনদ শক্তিশালী হলেও এতটা শক্তিশালী নয় যে যেই শক্তিশালী হলে, ওই যে বললাম সহিহ বুখারী, উচ্চ মানের সহিহ হবে, অর্থাৎ একেবারে জয়ীফও নয় আবার একেবারে উচ্চ মানের সহিহও নয়, মাঝামাঝি অবস্থার শক্তিশালী। যখন আমরা মাঝামাঝি অবস্থার শক্তিশালী বলবো, তখনই সনদের ক্ষেত্রে আমাদের কিছু কথাবার্তা বলার সুযোগ তৈরি হয়, এবং সেই সুযোগটা আমাদের কথা নয়, যারা হাদিস বর্ণনা করেছেন তারাই সে কথাগুলো বলেছেন। আগে বলে রাখি, হাদিসের সনদ শক্তিশালী তাতে কোনো সন্দেহ নাই, তারপরেও ভুলটা কার হয়েছে, কোথা থেকে এই বর্ধিত অংশ এসেছে, সেটা অনুসন্ধান করার জন্য আমাদের কিছু কথা, মুহাদ্দিসিনে কেরামের কিছু উক্তি আমাদের এখানে উল্লেখ করা প্রয়োজন। প্রথমে প্রথম বর্ণাকারী জায়েদ ইবনে হুবাব সম্পর্কে একটু শুনি। ইমাম আহমদ বিন হাম্বল জায়েদ ইবনে হুবাব সম্পর্কে বলেছেন, তিনি সাদু, অর্থাৎ নির্ভরযোগ্য রাবি, তবে ওয়ালাকিন কানা কাসির আল খাতা, তবে বেশি বেশি ভুল করতেন। নির্ভরযোগ্য কিন্তু বেশি বেশি ভুল করতেন, আমার বানানো কথা নয়, কিন্তু এটা হলো জায়েদ ইবনে হুবাব। ইমাম জাহাবি খুব সাদামাটা ভাবে ওনাকে শক্তিশালী বলেছেন, উচ্চাঙ্গের ভাষা দিয়ে নয়, আগে বলেছি কালা জাহাবি লাম ইয়াকুন বিহি বাসুন, ওনার হাদিস বর্ণনা করতে কোনো অসুবিধা নেই, তবে ওয়াকাদ ইয়াহিমু, কখনো কখনো তিনি ভুল করেন। ইমাম শামসুদ্দিন জাহাবি, জগৎ বিখ্যাত ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল, জগৎ বিখ্যাত ইমাম। এরপরে ইমাম ইবনে হিব্বান বলেছেন, ইউখতি, কখনো কখনো খাতা করেন, এবং আরো বলেছেন, ইউতাবারু হাদিসুহু ইযা রাওয়া আনিল মাশাহির ওয়া আম্মা রিওয়ায়াতুহু আনিল মাজাহিল ফাফিহা মানাকির, বলেছেন তিনি যখন মশহুর বর্ণনাকারীদের থেকে বর্ণনা করবেন তখন সে হাদিস গ্রহণযোগ্য হবে, আর যখন মাজাহিল, অর্থাৎ অপ্রসিদ্ধ, যখন অপরিচিত কারো কাছ থেকে বর্ণনা করবেন তখন সেখানে মুনকার হবে, ওই দুর্বল হাদিস হবে। ইবনে হাজার আসকালানি হাদিসের বিশাল বিশেষজ্ঞ, তিনি বলেছেন সাদুকুন ইউখতিউ, নির্ভরযোগ্য কিন্তু মাঝে মাঝে ভুল করেন। হুসাইন ইবনে জায়েদ ইবনে হুবাবের কথা বলছিলাম, তবে ইয়াহি ইবনুল মাদিনী এবং অন্যান্য অনেকেই তাওসিক করেছেন, বলেছেন সেকা, যেটা আমরা আগেই বলেছি, সেকা নির্ভরযোগ্য, সিয়ার ওয়া আলামুন নুবারার মধ্যে সে কথা আছে, অনেকে বলেছেন সলিহুল হাদিস। এখন ইমাম ইয়াহি ইবনে মুঈন বলেছেন সেকা মাররাতান কানা ইউকাল্লিবু হাদিস আস-সাউরি, সেকা তাতে কোনো সন্দেহ নাই, তবে কখনো কখনো তিনি ইমাম সুফিয়ান সৌরির হাদিসকে উল্টিয়ে দিতেন। কে? জায়েদ বিন ওয়াকেদ। তাহলে আমরা কি বুঝলাম, জায়েদ বিন ওয়াকেদ নির্ভরশীল, ওনার হাদিসের শক্তি আছে, কিন্তু কখনো কখনো তিনি হাদিস বর্ণনা ভুল করেছেন, সেটা আমাদের মন্তব্য নয়, যারা ওনার থেকে হাদিস বর্ণনা করেছেন তাদেরই মন্তব্য। প্রথম বর্ণাকারী। দ্বিতীয় বর্ণাকারী হযরত হুসাইন ইবনে ওয়াকেদ, ওনার ব্যাপারে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি একই বলেছেন সেকাতুন লাহু আওহাম, সেকা নির্ভরযোগ্য কিন্তু মাঝে মাঝে ভুল করেন, ভুল করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন ফি বাদ হাদিসি নেকার, ওনার কোনো কোনো হাদিসের মধ্যে মুনকার বর্ণিত হয়েছে। ইমাম কাবি বলেন লাইসা বিল কবি, উচ্চাঙ্গের শক্তিশালী নয়। কানা ফি হাদিসিহি বাদুন সনা, ওনার হাদিসের মধ্যে কিছু কিছু এডিশনাল অ্যাড করা আছে। এভাবে ইমাম সাজি বলেন সদুকুন ইয়াহিমু, সদুক নির্ভরযোগ্য তবে মাঝে মাঝে ভুল করে। এভাবে হাদিসের বর্ণনাকারী যারা হুসাইন ইবনে ওয়াকেদ সম্পর্কে, ওনারা এ সেকা বলেছেন কিন্তু মাঝে মাঝে ভুল করেছেন বলেছেন। এখন আমরা যদি একটু লক্ষ্য করি, মুসান্নিফ ইবনে আবি সাইবার হাদিসটা, সেটা খুব এই একই সনদে শক্তিশালী হাদিস। যারা মুসান্নিফ ইবনে আবি সাইবার হাদিস বর্ণনা করেছেন, ঠিক ওই তিনজন বা চারজন বর্ণাকারী মুসনাদ ইমাম আহমদের হাদিসে বর্ণনা করেছেন, ওনারা দুই জায়গায় দুই দিকে দুই রকম বর্ণনা, এক জায়গায় ওই অংশটুকু নাই আরেক জায়গায় এই অংশটুকু আছে,
আমরা যদি এই আছে এবং নাই, কেন নাই কেন আছে এটাকে নিয়ে যদি ওই দুইজনের ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামের এই মতামতগুলো যদি অ্যানালাইসিস করি, তাহলে যেটা দাঁড়ায় সেটা আমার মুখে শোনা দরকার নেই। আরেকজন জবরদস্ত একজন হাদিস বিশেষজ্ঞ বিশারদ, ওনার পক্ষ থেকে আমরা শুনি, যেটা ইমাম মিজ্জি রহমতুল্লাহ আলী তাহজিবুল কামালের মধ্যে বলেছেন। ইমাম মিজ্জি হাদিসের একজন পণ্ডিত, ইমাম মিজ্জি রহমতুল্লাহ আলী, তিনি এই ভিন্নতার কথা বলেছেন যে কান্নাহা মিন কেবাল হাউলা, এই দুইজন হুসাইন ইবনে ওয়াকিদ এবং জায়েদ ইবনে হবাব, ওনাদের এক সনদে অংশটুকু নাই, অন্য সনদে আছে, তো এটা কেন হলো? তিনি বলছেন এই যে এডিশনাল অংশটুকু, এটা নিশ্চয় হয় হুসাইন ইবনে ওয়াকিদ অথবা জায়েদ ইবনে হবাবের পক্ষ থেকে সেটা ভুল হয়েছে, এটা ওনাদের পক্ষ থেকে অ্যাড করা। এ কথাটা ইমাম মিজ্জি রহমতুল্লাহ তাহজিবুল কামালের মধ্যে বলেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, এখন ওনাদেরকে বাদ দিয়ে হাদিস অ্যানালাইসিস করার কি আমাদের কোনো সুযোগ আছে? আমি কি গায়ের জোরে এসে বলতে পারবো ওনাদের মধ্যে কোনো ধরনের সমস্যা নাই আমি কি বলতে পারবো? না, কারণ ওনাদের যারা হাদিস বিশারদ, যারা ওনাদের থেকে সরাসরি হাদিস বর্ণনা করেছেন, তাদের মন্তব্য, তাদের মতামত, তাদের বিশ্লেষণ আমাদেরকে নিতেই হবে। এখন আমরা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহের মন্তব্য এই হাদিসের ওই অংশ সম্পর্কে, হজরতে ইমাম হাইসামি রহমতুল্লাহের এই অংশটুকু বাদ দেওয়া, সর্বোপরি এই সনদে যারা হাদিস বর্ণনা করেছেন ওনারা নিজেরাই যখন এই অংশটুকু বাদ দিয়ে হাদিস বর্ণনা করেছেন, বোঝা যাচ্ছে ওই অংশটুকু হাদিসের মূল অংশের অন্তর্ভুক্ত নয়। এবং ওই মূল অংশটুকু বাদ দিলে তখন আর অবৈধ শরাব মদের কথা আর থাকতেছে না, তখন হাদিসের পরের অংশে, পূর্বের অংশের তফসির হয়ে যাচ্ছে পরের অংশে, যেই পানীয় নেওয়া হলো সেই পানীয়, সেই ড্রিঙ্কসটা হলো হালাল ড্রিঙ্কস, অর্থাৎ সেটা হলো দুধ, যেটা হজরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলতেছেন, আমি আমার যৌবনকাল থেকে আমি দুধ বেশি পছন্দ করতাম। সম্মানিত দর্শক শ্রোতা, এই হলো হাদিসের মূল বিশ্লেষণ, সহজবুদ্ধ বিশ্লেষণ, যেইটুক আমি আমাদের সাধারণ দর্শক শ্রোতাদের জন্য উপস্থাপন করলাম। মনে রাখতে হবে হাদিসের এই সনদ শক্তিশালী সনদ, এবং এই সনদের হাদিসে আমরা মানছি ওই মনকার অংশটুকু বাদ দিয়া। এখন যারা জেদ ধরবেন যে না ওইটাও আমার দরকার আছে মনকার অংশটুকু, ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন আমি সেটা মানি না, ইমাম হাইসামি বলেছেন আমি সেটা মানি না, সেটা বলতে পারেন, স্বাধীনতা আছে বলার জন্য তো লাইসেন্স লাগে না। কিন্তু আমি এই সনদের সম্মান রেখেই মোসান্নেফ ইবনে আবি শাইবার সেই সনদটাও দেখব, দুই সনদ মিলে যেটা শক্তিশালী আমি সেটাই মানব, এইদিকে মুনকার মতন এবং এইদিকে ইমাম হাইসামি সেইটুক বাদ দিয়েছেন, আবার এই এইদিকে সনদের মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম জাহাবি এবং ইমাম মিজ্জি সহ যারা এই সনদ নিয়ে কথা বলেছেন, এবং ইমাম মিজ্জি যেটা বলেছেন এই এডিশনাল অংশটুকু এই দুইজনের যে কোনো একজনের পক্ষ থেকে এসছে, সুতরাং আমি জিদ ধরতে পারি না এই মুনকার অংশটুকু মেনে নেওয়ার জন্য, আমি ওই নির্ভেজাল অংশটুকুই মানব, যে নির্ভেজাল অংশটুকু এই সনদেই ইমাম ইবনে আবি শাইবা রহমতুল্লাহ বর্ণনা করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, সবার জন্য সহজবুদ্ধ এই অংশটুকু ছিল আমার। এবার একটু ভেতরের ডিসকাশনে যাব, সেই ডিসকাশনটা আমি জানি না কতটুকু আমি আমার যারা জেনারেল শিক্ষিত যারা ওনাদেরকে বোঝাতে পারবো, তবে যারা মাদ্রাসায় লেখাপড়া করেন করেছেন ওনাদের জন্য বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। আমি আরেকটু গভীরে যাচ্ছি, এবার আপনাদের সহায়তা কামনা করছি, মনোযোগ কামনা করছি। সম্মানিত দর্শক শ্রোতা, এখানে এই যে মুসনাদ ইমাম আহমদের যে অংশটুকু নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম, যে এটা মূল হাদিসের অংশ নয়, এটা এডিশনাল অংশ, যেমনটি ইমাম মিজ্জি রহমতুল্লাহ তাহজিবুল কামাল উল্লেখ করেছেন, ইমাম আহমদ বিন হাম্বল নিজেই এইটুক অপছন্দ করেছেন, মুনকার বলেছেন, এবং ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাইহি সে অংশটুকু বাদ দিয়েছেন।
এই অংশটুকু যদি আমি সাপোজ ধরে নেই আপনার বা আপনাদের দাবি অনুসারে যে এটা হাদিসের অংশ, যদি ধরে নিলাম লাও ফরজান, সাপোজ যদি ধরে নেই এটা হাদিসের অংশ, তখন দ্বিতীয় আমার দ্বিতীয় পর্যায়ের আলোচনা হলো এই বক্তব্যটা আসলে কার। সম্মানিত দর্শক একটু গভীর মনোযোগ চাইব, এই বক্তব্যটা আসলে কার? এটা কি হযরতে বোরাইদার নাকি হযরতে আমির মুআবিয়ার? আমি হাদিসটা আবার একটু শুনাই আপনাদেরকে, একটু খেয়াল করুন। আমাদের জন্য খাবার আনা হলো, আমরা খেলাম, আমাদের জন্য পানিও আনা হলো, হযরতে মুআবিয়া পান করলেন, তিনি আমার আব্বাকে দিলেন, অতঃপর তিনি বললেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করার পরে আমি আর পান করিনি। শুনেছেন তো? আমি আবার অনুবাদটা করি, এই টেক্সটের সিকোয়েন্সটা সিরিয়ালটা একটু দেখেন। আমাদের জন্য পানিও আনা হলো, হযরতে মুআবিয়া পান করলেন, অতঃপর তিনি আমার আব্বাকে দিলেন, অতঃপর তিনি বললেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করার পরে আমি আর পান করিনি। এখানে দুইটা তিনি আছে, তিনি আমার আব্বাকে দিলেন, তিনি বললেন। প্রশ্ন হলো প্রথম তিনি আমার আব্বাকে দিলেন সেই তিনি কে? সেই তিনি হলেন আমিরে মুআবিয়া, তিনি প্রথমে পান করলেন, তিনি আমার আব্বাকে দিলেন, তিনি বললেন। আমার মনে হয় সহজভাবে আপনারা বুঝতে পারছেন আমি কি বুঝাতে চাচ্ছি, কারণ আরবি ভাষা যারা জানে, আরবি ভাষার কিছু সৌন্দর্য আছে, আরবি ভাষার কিছু আলাদা স্টাইল আছে। তিনি আমার আব্বাকে দিলেন, অতঃপর তিনি বললেন, এই তিনিটাকে আপনি বলছেন সেই তিনিটা বোরাইদা, এবং বোরাইদা যখন এটা দেখলেন বললেন যে আমি খাবো না রসুলুল্লাহ হারাম করার পরে আমি আর পান করিনি। এটা কখন হবে যদি তিনিটা দ্বিতীয় তিনিটাকে আমি বোরাইদা মনে করি, কিন্তু আসলে দ্বিতীয় তিনিটা প্রথম তিনিটা যদি মুআবিয়া হন, যে তিনি আমার আব্বুকে দিলেন, তাহলে দ্বিতীয় তিনিটা বোরাইদার দিকে দেওয়া, বোরাইদাকে নেওয়ার যুক্তিটা কি? সেই দ্বিতীয় তিনিটাকে আপনি বলছেন দ্বিতীয় তিনিটা বোরাইদা, কিন্তু আমি যেভাবে অনুবাদ করলাম সরল অনুবাদ যে তিনি আমার আব্বুকে দিলেন, তিনি অতঃপর তিনি বললেন, তো প্রথম তিনি যদি আমির মুআবিয়া হয় দ্বিতীয় তিনি নিশ্চয় আমির মুআবিয়া হবেন, এবং দ্বিতীয় তিনি যদি আমির মুআবিয়া হন তখন অর্থ হবে আমির মুআবিয়া নিজেই বলতেছেন যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করার পরে আমি আর এটা পান করিনি। তাহলে কি দাঁড়ালো? হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীকৃতি দিচ্ছেন মদ হারাম হওয়ার পরে আমি আর সেটা পান করিনি। সম্মানিত দর্শক শ্রোতা, আরো কথা আছে, অধৈর্য হবেন না নিশ্চয়ই। এখন এই যে দ্বিতীয় তিনিটা যে হযরত আমির মুআবিয়া, এটা কি আসলে আমি বানাইয়া বললাম নাকি কোনো দলিল আছে? যদি কিতাবের দলিল চান, এতক্ষণ তো বললাম যেটা আরবি ভাষার যে এবারত প্রয়োগের যে সৌন্দর্য, এবারত প্রয়োগের যে স্টাইল, সেই স্টাইল থেকে বললাম তিনি আমার আব্বাকে দিলেন, অতঃপর তিনি বললেন। এবার একটু কিতাবি দলিল শুনুন। ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাই, ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাই যখন এই হাদিসটি বর্ণনা করেছেন, যেই মন্তব্যটা বর্ণনা করার পরে তিনি বলেছেন ওয়াফি কালামে মুআবিয়া শাইয়ুন তারাক্তুহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার মধ্যে কিছু উক্তি ছিল আমি সেগুলা ছেড়ে দিয়েছি। তাহলে যেটা ছেড়ে দিয়েছেন সেটা হলো ওই সেন্টেন্সটা, মা শারিবতুহু মুনযু হাররামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অংশটা। তো এই অংশটুকু বাদ দিয়েছেন, এটা কার কথা? ইমাম হাইসামি কার কথা বলছেন? বলতেছেন ওয়াফি কালামে মুআবিয়া, মুআবিয়ার কথায় কিছু বক্তব্য ছিল আমি সেটা বাদ দিয়েছি।
দ্বিতীয় তিনি যদি বুরাইদা হতেন তাহলে হযরতে ইমাম হাইসামি বলতেন ওয়াফি কালামে বুরাইদা শাইউন তারাক্তু, বুরাইদার কথার মধ্যে কিছু বক্তব্য ছিল আমি তরক করেছি, কিন্তু ওয়াফি কালামে বুরাইদা না বলে ইমাম হাইসামি জগৎ বিখ্যাত হাদিসের ইমাম তিনি কি বললেন ওয়াফি কালামে মুআবিয়া শাইউন তারাক্তু, তাহলে কি বোঝা গেল এই বক্তব্যটা কি বুরাইদার নাকি মুআবিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, কার বক্তব্য? মোটামুটি আমার নিজস্ব মন্তব্য যদি নাও মানেন, ইমাম হাইসামি রহমতুল্লাহ এর উক্তিটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে স্পষ্ট বোঝা যায় এই কথাটা বুরাইদার নয়, এই কথাটা হলো হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফি কালামে মুআবিয়া। যখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা স্বীকৃতি পেল ইমাম হাইসামির মাজমু জাওয়ায়েদের দলিলের মাধ্যমে, তখন অর্থ হলো কি হযরতে মুআবিয়া বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ হারাম করার পর আমি আর তা পান করি নাই। হযরতে আমিরে মুআবিয়ার ঝুটা শান বর্ণনা করার প্রয়োজন নাই, তো হাদিস শরীফ দ্বারা যেইটুক সাপোর্ট করে সেইটুক হলেই তো হলো। সাহাবি রসুল স্বীকৃতি পাওয়ার পরে এর চেয়ে বেশি এর চেয়ে বড় মর্যাদার কি হতে পারে যখন একজন মানুষ রসুলের সাহাবি স্বীকৃতি পায়। তাহলে এখান থেকে বোঝা যায় এই বক্তব্যটা হযরতে আমিরে মুআবিয়ার, এবং তিনি বলতেছেন যে নবীজি হারাম করার পরে আমি আর সেটা পান করিনি। প্রশ্ন হলো তাহলে এটা কেন বললেন, যদি দুধই হয় এই কথা বলার কি প্রয়োজন, দুধ তো আর হারাম না। এবং এখানে আরেকটা বিষয় আছে যে এখানে হুটা কোন দিকে, এই শারিফ তু হু জমিরের মার্জা কোন দিকে, আমি সেই জায়গায় একটু পরে আসতেছি। প্রথম হলো তিনি পান করলেন, তিনি আমার আব্বুকে দিলেন এবং তিনি বললেন রসুল্লা সাল্লাম হারাম করার পরে আর আমি পান করিনি। তো যদি দুধে হয় তাহলে হারাম করার পরে আমি আর পান করিনি কথা বলার প্রয়োজন কি? প্রয়োজনটা হলো মুক্তাজাই হাল, অর্থাৎ হযরতে বুরাইদাকে যখন শারাবটা দিলেন ওই পানীয়টা দিলেন তখন ওনার মনের ভাব এবং চেহারার যে স্ট্রাকচার এটা দেখে তিনি সেই উক্তিটা করলেন। হযরতে বুরাইদা মনে করেছিলেন যে এটা বুঝি হারাম বস্তু দেওয়া হয়েছে, এটা বুঝি মদ, হারাম মদ দেওয়া হয়েছে, নিষিদ্ধ মদ দেওয়া হয়েছে। সেই ওনার যেই ধারণা যেটা চেহারার মধ্যে ফুটে উঠেছে সেখান থেকে এই সন্দেহের অপনোদনের জন্য হযরতে আমির মুআবিয়া বলেছেন না, আমি তুমি যেটা ভাবছ আমি সেটা রসুল্লাহ হারাম করার পরে আর পান করিনি। এটা হলো ফেস স্টাডি, অর্থাৎ ওই ব্যক্তিটা আমার যে মুখাতাব যার সাথে আমি কথা বলছি উনি কি ভাবছেন সেটার আলোকে আমাকে কথা বলা, সে জিনিসটা স্টাডিটা কালেক্ট করে। এখন আমাকে বলবেন হুজুর আমি আপনি মন গড়া বলছেন, এটার কোনো রেফারেন্স আছে কি না, এটা কোনো উদাহরণ আছে কি না? হ্যাঁ উদাহরণ আছে, একটু ধৈর্য ধরতে হবে, উদাহরণটা আমাদের খুব পরিচিত, কখনো হয়তো খেয়াল করিনি আর কি। যারা হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে এ হাদিস দিয়ে জোরে 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 সোরে জেদ ধরেন ওনারা কিন্তু এ হাদিসগুলো পড়েছেন এবং বলে থাকেন, একটু আপনাদেরকে খুব পরিচিত একটা হাদিসের দৃষ্টি আকর্ষণ করব, খুবই পরিচিত সবার কাছে পরিচিত হাদিসটা, তিরমিজি শরীফের শবে বরাত সংক্রান্ত হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকার, ওই যে এক রাতে পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাচ্ছিলেন না হযরতে আয়েশা সিদ্দিকা, মনে আছে তো এই হাদিসটা, নিশ্চয়ই আপনারা সকলেই জানেন। তো এই হাদিসটা আমি একটু পড়ে শোনাই, আপনারা একটু শুনেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ফাকাদতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রাতে খুঁজে পাচ্ছিলাম না, আমার বিছানা ছিলাম তো আমার কাছে কিন্তু রাতের কোনো অংশে কোনো এক অংশে আমি পেয়ারা নবীকে খুঁজে পাচ্ছিলাম না, নবী কোথায় যেন চলে গেলেন। এরপরে ফাখরাজতু,
আমি বের হলাম। ফাইদান হুয়া বিল বাকিয়াতে গিয়ে দেখলাম পেয়ার নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি শরীফ। ফাকাল নবীজি বললেন, আকুনতি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলু, তুমি কি মনে করেছো যে আল্লাহ এবং রসুল তোমার উপর জুলুম করবেন, তোমার উপর জুলুম করবেন? কুলতু ইয়া রাসূলুল্লাহ জানান্তু আন্নাকা আতাইতা বাদা নিসাই, আমি ভেবেছি আপনি অন্য কোনো সহধর্মিনীর বাসায় গিয়েছেন। তখন আসল কথাটা পিয়ার নবী বললেন, ওয়াইশা ইন্নাল্লাহ ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবানি রাসসামাই দুনিয়া। এই তখন আসল প্রসঙ্গ বলতেছেন যে কি জন্য পেয়ারা নবী বের হয়ে জান্নাতুল বকিতে আসলেন। রাতটা ছিল শবে বরাতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবানের রাত। এই আসল কথাটা বলার আগে পেয়ারা নবী ওই কথাটা কেন বললেন, তুমি কি মনে করেছো আল্লাহ এবং রসুল তোমার উপর জুলুম করবে? বলার প্রসঙ্গ তো শবে বরাত, এই রাত সম্পর্কে। দর্শক শ্রোতা খেয়াল করতেছেন, মনোযোগ আছে আপনাদের? বলার কথা তো এই রাতের ফজিলত সম্পর্কে, যে এই রাত্রে আল্লাহ অগণিত বনু কলবের সেই বকরির পশমের থেকে আরো বেশি গুনাগার বান্দাকে আল্লাহ মাফ করে দেন। কিন্তু ওটা না বলে, ওটা বলতেছেন পরে, এটা কেন বললেন? আয়েশা, তুমি কি মনে করেছো আল্লাহ এবং রসুল তোমার উপর জুলুম করেছে, জুলুম করবে? কেন বললেন সে কথাটা? এটা হলো ওই জিনিস, যেই জিনিসটা পেয়ারা নবী হযরতে আয়েশা সিদ্দিকার অবস্থান, আয়েশা সিদ্দিকা এসেই আয়েশা সিদ্দিকার যে অবস্থা, সেই অবস্থা স্টাডি করে আয়েশা সিদ্দিকার ফেসের মধ্যে যেই জিনিসটা ফুটে উঠেছে সেখান থেকে পেয়ারা নবী কালেক্ট করে প্রথমে এটার চিকিৎসা করলেন। আয়েশা, এ কথা মনে করো না যে আমি তোমার উপর অবিচার করেছি, আল্লাহ তোমার উপর অবিচার করেছে, না। আজকে তোমার, আজকের রাতে তোমার সাথেই থাকার কথা আমার, কিন্তু আমি এখানে এসে তোমার উপর জুলুম করিনি, তোমার হক নষ্ট করিনি। এখানে কেন এসেছি জানো? এখানে এসেছি আমি আজকের এই রাত শবে বরাতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবানের রাত। তাহলে মূল প্রসঙ্গ হলো লাইলাতুন নিসফি মিন শাবান। কিন্তু এর আগে পেয়ারা নবী ওইটুক কেন বললেন? ওইটুক হলো ওই যে অবস্থা দৃষ্টে যেই জিনিসটা কালেক্ট করেছেন সেটার অপনোদন করা। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই পানীয় দুধটা যখন বোরাইদাকে হাতে দিলেন, বোরাইদার তখন যেই অবস্থা, যা সন্দেহ বা তিনি তা যার যা মনোভাব, সেই মনোভাবটা সেখান থেকে কালেক্ট ওইভাবেই করেছেন যেইভাবে পেয়ারা নবী হযরতে আয়েশা সিদ্দিকা থেকে কালেক্ট করেছেন, এবং হযরতে আমির মুআবে সেইভাবেই অপনোদন করেছেন যেইভাবে হযরতে পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল প্রসঙ্গটা বলার আগে সেই জিনিসটার অপনোদন করেছেন। আমার মনে হয় আমি বোঝাতে পেরেছি। সম্মানিত দর্শক শ্রোতা, এই যে কালেক্ট করে সেটাকে বলা, প্রসঙ্গ ছাড়া এটাকে বালাগাতের পরিভাষায় একটা পরিভাষা আছে, এটাকে ইস্তিদরাদ বলে। ইস্তিদরাদ আমরা সাধারণত তারদান লিল বাব বলি, ইস্তিদরাদ একটা পরিভাষা আছে বালাগাতের। এবং সেই ইস্তিদরাদের আরেকটা উদাহরণ আমি এখানে দিতে চাই। এক সাহাবি পেয়ারা নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো নদীপথে সফরে যাই, সাগরে সফরে যাই, এবং আমরা সামান্য কিছু পানি নিয়ে যাই, যেগুলা যদি আমরা উজু করি তাহলে খাবারের পানির সংকট তৈরি হবে। প্রশ্ন হলো, আমরা এই পানি দিয়ে উজু না করে যদি সাগর বা নদীর পানি দিয়ে উজু করে এই সঙ্গে নেওয়া পানিটাকে যদি আমরা সেভ করি তাহলে এটা জায়েজ হবে কি না, সাগরের পানিটা পবিত্র কি না? খেয়াল করুন, এখানে মূল প্রসঙ্গ হলো সাগরের পানি পবিত্র কি না। পেয়ারা নবী জবাব দেওয়ার সময় শুধু সাগরের পানির কথা বলেননি, বলেছেন যে আত-তাহুরু মাউহু ওয়াল হিল্লু মাইতাতুহু, আত-তাহুরু মাউহু ওয়াল হিল্লু মাইতাতুহু, সাগরের পানিটা পবিত্র আর সাগরের মৃত মাছ তোমার জন্য হালাল। এটা হলো ইস্তিদরাদ। সাগরের মাছ হালাল এটা কোনো প্রসঙ্গ নয়,
যেমন ওখানে মদ হারাম মদ সেটা প্রসঙ্গ নয়, প্রসঙ্গ ছিল দুধ। এখন এই মা শারিফতুহু মুনজু হারাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এটা কেন আসলো? এটা ইস্তিদরাদের কায়দায় আসলো। নবীজি যেমন প্রসঙ্গ ছিল পানি, সাগরের পানি পবিত্র কিনা, কিন্তু সাগরের পানি যখন প্রসঙ্গ তখন ভিতরের কোনো না কোনো একটা দাবি যে সাগরের পানি যদি পবিত্র হয় তাহলে মাছটা কি পেয়ারা নবী সেটাও বলে দিলেন, এটাকে ইস্তিদরাদ বলে। এই হাদিসের মধ্যেও মুহাদ্দিসিনে কেরামের কেউ কেউ সে ইস্তিদরাদের কথা বলেছেন, প্রসঙ্গ ছিল হালাল পানীয় দুধ নিয়া। তো এটা কেন আসলো? এটা আসলো যেহেতু এটাও পানি ওটাও পানি, এটা হালাল ওটা হারাম। এখন ফেস স্টাডির পরে যখন এই সংশয় এবং এই আপনার বিষয়টা যখন কালেক্ট করা হলো, সন্দেহটা যখন কালেক্ট করা হলো, তখন ইস্তিদরাদ অনুসারে সেই জিনিসটার অপনোদন করা প্রয়োজন হয়ে গেছে। আমিরে মুয়াবিয়ার মা শারিফতুহু মুনজু হাররামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এটা ওই হযরত ইমাম হাইসামির কথা অনুসারে তিনি বলেছেন, এটা এই বক্তব্যটা হলো হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য। এখন কথা থাকে যে তাহলে মা শারিফতুহু এই জমিরটা কোথায়, এই হুর জমিরটা কোথায়, হুর জমির কোথায়? যদি প্রসঙ্গ দুধেরই হয়ে থাকে তাহলে কি রসুলুল্লাহ দুধ হারাম করেছেন? না, মোটেই নয়। তো আগে তো হালাল পানীয় দুধের কথা আছে, যদি হু মানি দুধ হয় তাহলে বলতে হবে রসুল দুধ হারাম করেছেন। এখন এই শারিফতুহু এই জমির কোন দিকে নির্দেশ করছে এটা নিয়ে আরেকটা ফেসাদ। এটার মানে মার্জা কোথায়, এটা কোন জিনিসটাকে নির্দেশ করে? যদি দুধ বলি, শারাবে হালাল বলি, তাহলে অর্থ হবে রসুল দুধ হারাম করেছেন, রসুল তো দুধ হারাম করেননি, তাহলে জমিরের মার্জা কোথায়? যদি আমরা আগে শারাব অর্থাৎ শারাবে হালালকে যদি আমরা মার্জা মনে না করি, অন্য কিছুকে যদি মার্জা বলি, তাহলে অন্য কিছু তো এখানে উল্লেখ নাই। এবং জমিরের ক্ষেত্রে আরবি ভাষায় কোনো সর্বনাম বা ইসমি ইশারা দ্বারা কোনো জিনিসকে যদি নির্দেশ করা হয়, আমি আবার বলি, আরবি ভাষায় সর্বনাম যাকে জমির বলা হয় এবং ইসমি ইশারা ইঙ্গিত সূচক বিশেষ্য, এগুলো দিয়ে যদি কোনো জিনিসকে নির্দেশ করা হয় তাহলে ফান্ডামেন্টাল রুল হলো যেই দিকে নির্দেশ করব সেই জিনিসটা আগে উল্লেখ থাকতে হয়, তাহলে নির্দেশ বৈধ, ইশারা বৈধ। আর যদি সেটা আগে উল্লেখ না থাকে তাহলে বৈধ নয়। যেমন আমরা বাংলায় যদি বলি সে এসেছিল, সে কে? আমাকে পাগল বলবে। যদি বলি আব্দুর রহিমের সাথে আমার কথা হয়েছে, সে এসেছিল, তাহলে আগে আব্দুর রহিম উল্লেখ করার পরে সে এসেছিল বলাটা সিদ্ধ। কিন্তু আব্দুর রহমান এসেছিল বা আব্দুর রহমানের সাথে আমার কথা হয়েছে সে এসেছিল, আগেরটুকু না বললে সে এসেছিল সেটা কিন্তু বৈধতা পায় না। এখানেও আমরা যদি সুম্মা উতিয়া বেশারাবিন, শারাব নিয়ে আসা হয়েছে এটা যদি দুধ মনে করি, তাহলে হাররামাহু রাসূলুল্লাহ, শারিফতুহু মা শারিফতুহু, এই হুর মার্জা কোন দিকে নেব? রসুল তো সারা আপনার দুধকে হারাম করেননি। এটা একটা ভ্যালিড প্রশ্ন এবং শক্তিশালী প্রশ্ন। হ্যাঁ, এই শক্তিশালী প্রশ্নটাকে সহজ করার জন্য একটু নহর কায়দা জানতে হবে, নহর কায়দা এবং বালাগাতের কায়দা জানতে হবে। বালাগাতের মধ্যে জিকির এবং হজফের একটা বহস আছে, কখন ওই ব্যক্তি বা বস্তুর নাম উল্লেখ করা হয়, কখন ব্যক্তি বা বস্তুর নাম উল্লেখ না করে জমির বা ওই ইঙ্গিত সূচক বিশেষ্য দিয়ে ইশারা করা হয়, কখন সেটা একটু বোঝা দরকার আছে। তার আগে বলি, ইলমে নহর মধ্যে কিছু কিছু এক্সেপশনাল বিষয় আছে যেখানে আপনার আগে বস্তু বা ব্যক্তিটা উল্লেখ না করো ইশারা করা বা ইঙ্গিত করার সেই প্রমাণ পাওয়া যায়।
একটু লেখাপড়া করলেই হয় আর কি, লেখাপড়া না করলে তোর কোনো কথা নেই, একেবারেই তরতর করে বুঝে আসবে আপনাদের। খুব সহজ উদাহরণ, আসেন কোরআনে কারিমের সুরায়ে বাকারার শুরুতে, আসেন পবিত্র কোরআনে সুরায়ে বাকারার শুরুটা একটু পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাব, যালিকাল কিতাব, ওই কিতাব, ওই কিতাব, ওই ওইটা কোথায়? আগে তো কোনো জিনিস মাত্র সুরা শুরু হলো আলিফ লাম মিম দিয়া, যালিকাল কিতাব, ওইটা ওই কিতাবটা কোনটা? এখানে তো যালিকা বলে যেদিকে নির্দেশ করা হয়েছে এটা তো আগে উল্লেখ করা হয়নি। তাফসিরে বয়জাবি দেখুন, তাফসিরে কাশ্যাপ দেখুন, সেখানে সে কথাগুলো আছে, আমি বিস্তারিত ব্যাখ্যায় যাব না। সব সময় আগে উল্লেখ থাকা প্রয়োজন নাই, কখন কখন এরকম প্রয়োজন হয় না, অনেক জায়গা আছে বালাগাতের মধ্যে। তার মধ্যে একটা জায়গা হলো ওই যেটাকে আমি ইশারা করব, এটা যদি খুব প্রসিদ্ধ হয় অথবা এটা যদি বক্তা এবং শ্রোতার কাছে জেহেনের মধ্যে সমানভাবে থাকে, জানা থাকে, তখন আর উল্লেখ না করলেও চলে প্রসিদ্ধির কারণে। অথবা আপনি এবং আমি, বক্তা এবং শ্রোতা দুজনের জেহানে আছে, তখন আর উল্লেখ করার দরকার নাই, সরাসরি ইশারা করে দিলেই আমিও বুঝলাম আপনিও বুঝলেন। অথবা যদি কখনো কখনো এটার বেশি মর্যাদা বয়ান করার জন্য, তখন ওই উল্লেখ না করে শুধু জমির বা ইশারা দিয়ে বোঝানো হয়, এটা বোঝাবার জন্য যে আমি এতটাই নালায়েক, ওনার নাম নেওয়ার আমার যোগ্যতা নেই। আবার কখনো কখনো ঘৃণা প্রকাশ করার জন্য, ঘৃণা প্রকাশ করার জন্য যে এটা এমন একটা ব্যক্তি বা এমন একটা বস্তু, আমি তার নামও নিতে চাই না, নামটা উচ্চারণ করতে চাই না, সুতরাং আমি ওই নাম উচ্চারণ না করে, যেহেতু বক্তা এবং শ্রোতা উভয়ে জানে, আমি জাস্ট একটা জমির সর্বনাম দিয়ে অথবা একটা ইশারা দিয়ে আমি ইশারা করে দিলাম, আমি এরকম খারাপ জিনিসের বা খারাপ ব্যক্তি বা বস্তুর নাম নিতে চাই না। এই সার্কমস্টেন্সে কখনো কখনো আগে উল্লেখ না করেও জমির বা ইসমি ইশারা ব্যবহার করার প্রচলন কোরআনে কারিমে আছে, হাদিস শরীফে আছে, এবং আরবি ভাষার মধ্যে বালাগাতের মধ্যে যথেষ্ট আছে। সম্মানিত দর্শক শ্রোতা, যখন এই বৈধ দুধটা আমিরে মুয়াবিয়া হযরত বুরাইদাকে দিলেন, এবং আগেই বলেছি ওনার মনোভাব এবং ফেস স্টাডি করে তখন যেটা অনুমান করতে পারলেন যে বুরাইদা মনে করেছে এটা মদ, তখন তিনি সেই জিনিসটার অপনোদন করে বললেন যে আমি ওটা পান করি নাই। ওই যে ওটা, সেই ওটা কোথা থেকে নিলেন? ওই ফেস স্টাডি থেকে। এবং ওটা উল্লেখ কেন করেন নাই? কারণ মদ হারাম করার পরে এটার আর নাম নেওয়ার প্রয়োজন, এটাকে ঘৃণা প্রকাশ করার জন্য, এটা একটা ঘৃণিত বস্তু, ঘৃণা প্রকাশ করার জন্য শুধু আপনার জমির দিয়ে সর্বনাম দিয়ে ইশারা করে দিলেন, একথা বুঝাবার জন্য যে আমি ঘৃণা করি, আমি সেটার নামও নিতে চাই না, রসুলুল্লাহ সেটাকে হারাম করার পরে আমি আর খাই নি, আমি আর পান করিনি। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল একাডেমিক আলোচনার মূল সার নির্যাস। মনে রাখতে হবে এগুলো কোরআনে কারিম এবং হাদিস শরীফের এই একাডেমিক আলোচনা বা হাদিসের গ্রহণযোগ্যতা অগ্রহণযোগ্যতা এবং বাক্য কোনটা কার, কোন বাক্যের অর্থ কী হবে, কোন কথাটা কার, এগুলা বুঝার জন্য আরবি ভাষা জানতে হয়, বালাগাত জানতে হয়, মান্তিক জানতে হয়, এলমে নাহুত অপরিহার্য। এরপরে হাদিসের অন্যান্য যেই শাখা বিষয় বিভাগগুলো আছে, উসুল হাদিস আছে, আসমর রিজাল আছে, আমি আমার আলোচনার দুইটা পার্ট, একটা সবার জেনারেল পার্ট ছিল সনদ এবং মুসান্নফ ইবনে আবি সাইবা ইমাম হাইসামির সেই বর্ণনা তিনটা কিতাব ঘিরে, আর দ্বিতীয় পর্যায়েতে একটু টেকনিক্যাল
এবং একটু গভীর আলোচনা, একাডেমিক আলোচনা। সম্মানিত দর্শক শ্রোতা, আমি একটু গভীরে কেন গেলাম? গভীরে এই জন্য গেলাম কারণ যারা হাদিসের সনদ পেয়ে বাদ বিচার ছাড়া এইরকম একটা রায় প্রকাশ করে, তাদের এই রায়টা যে যথাযথ হয় না সব সময়, সে কথাটা বোঝাবার জন্য ইমাম আহমদ বিন হাম্বল নিজেই সর্বপ্রথম এই হাদিসের বর্ণনাকারী। তিনি যখন এই অংশটুকুর আপত্তি তুললেন এই অংশটুকুর উপরে, আর আমি 1400 বছর পরে এসে জোর করে সেটাকে আমি যদি মানাইতে চাই, এটা গ্রহণযোগ্য হবে না। এবং ওই সনদেই যখন মুসান্নেফে ইবনে আবি সাইবার মধ্যে ওই অংশ বাদ দিয়ে বর্ণনা করা হয়েছে, তখন ওই অংশ বাদ দিয়ে যদি আমি বিষয়বস্তুটা আমি গ্রহণ করি, তাহলে আমার উপর নিশ্চয় অভিযোগ আসবে না। এবং ওই অংশ বাদ দিলে এই হাদিস দিয়ে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার উপরে মদ্যপানের অভিযোগ দেওয়ার কোনো সুযোগ নাই। সাফ কথা, অন্য কোনো এভিডেন্স যদি থাকে সেটা পরে বলবো, যদি কারো হাতে থাকে সেটা যদি সময় সুযোগ হয় পরে বলবো। এই হাদিসের আলোকে, এই সনদের আলোকেই মুসান্নিফ ইবনে আবি সাইবার হাদিসের আলোকে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার উপরে মদ্যপানের অভিযোগ দেওয়ার কোনো সুযোগ নাই। ফাইনাল কথা। আর পরে যেইটুক গেলাম সেইটুক ওই সকল বিশ্লেষকদের জন্য যারা শুধু সনদ নিয়েই হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার উপরে এই ধরনের একটা ইলজাম দিতে চান, ভেতরে যান না, গভীরে আলোচনা করেন না, কেন বললেন, এই বাক্যটা কার, কি কারণে বললেন। সম্মানিত দর্শক, আমি শেষের দিকে যাচ্ছি, অনেকক্ষণ আপনাদেরকে আটকে রেখেছি। প্রথম হলো সনদের দিক থেকে হাদিস শক্তিশালী, কিন্তু ওই অংশটুকু ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম হাইসামি এবং মুসনাদ ইমাম আহমদের বর্ণনায় আমরা যদি যোগ করি, তাহলে মা শারিবতুহু মুনযু হাররামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অংশটুকু এই হাদিসের মূল অংশ নয়, এটা অ্যাড করা হয়েছে। এবং সেই অংশটা ইমাম মিজ্জি তাহজিবুল কামালের বর্ণনায় এটা হয় হুসাইন ইবনে ওয়াকিদ অথবা যায়েদ ইবনে হুবাবের পক্ষ থেকে। আমরা সেইটুক ফাইনাল করলাম। এরপরে দ্বিতীয় স্তরে, যদি মেনে নেই এটা, যদি মেনে নেই যে এটা হাদিসের অংশ, জোর জবরদস্তি কেউ যদি জিদ ধরে, তখন আমার দ্বিতীয় পর্যায়ের প্রশ্ন ছিল এটা বক্তব্যটা কার, এটা কি হযরতে বোরাইদার বক্তব্য নাকি হযরতে আমিরে মুআবিয়ার বক্তব্য। আমি বলেছি ইমাম হাইসামির মজমুউ যাওয়াইদের রেফারেন্স দিয়ে বলেছে, তিনি বলেছেন ওয়া ফি কালামি মুআবিয়া শাইউন তারাকতুহু, এটা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কথা, আমি বাদ দিয়েছি হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার অংশটুকু। যদি ধরে নেওয়া হয় এটা হাদিসের মূল অংশ, বাদ কেন দিলেন সেটারও জবাব আছে। কারণ এতে করে ওই বর্তমান আধুনিক গবেষকদের মতো কেউ বিভ্রান্ত হতে পারে যে এই বক্তব্যটা আসলে কার, সে কারণে হযরত ইমাম হাইসামি এটুক বাদ দিয়েছেন। এরপরে যে বক্তব্য যখন স্বীকৃতি পেল, তখন এই হু কেন বললেন, মদের কথা কেন বললেন না, আবার এটার প্রাসঙ্গিকতা কেন আসলো, আমি তিরমিজি শরীফের শবে বরাতের সে হাদিস দিয়ে আমি সেটা প্রমাণ করলাম যে এইভাবে পেজ স্টাডি করে শ্রোতার, আমার সামনে যিনি আছেন তার মনোভাবটা কালেক্ট করে সেটার চিকিৎসা করা, এটা রসুলের হাদিসের মধ্যেই আছে, এটা নতুন কিছু নয়। আমিরে মুআবিয়া সেই জিনিসটাই বলেছেন। আর সবচেয়ে বড় কথা হলো, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাহু একেবারে অজ্ঞ ছিলেন না। সহিহ বুখারী শরীফের বর্ণনা মতে ওনাকে ফকি বলা হয়েছে। ফকি মানে যারা হাদিসও জানেন এবং হাদিসের গভীর তত্ত্বজ্ঞান এলমে ফেকাও জানেন। ফেকা সাধারণ জিনিস নয়। মান ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন, প্যারা নবী বলেছেন আল্লাহ যাদের মঙ্গল চান তাদেরকে শুধু ইলমি ফেকা দান করেন, এবং এটা সবার ভাগ্যে জুটে না। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দিন ওয়ালিয়ুনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন। এই ইলমি ফেকা মুষ্টিময় কয়েকজনের মাত্র হয়, এটা সবার জন্য হয় না। সেই জন্য ইলমে হাদিস জানা আর ইলমে ফেকা জানার মধ্যে অনেক পার্থক্য আছে। ইলমে হাদিস চর্চার মধ্যে ব্যাপকত্ব আছে, অসংখ্য মহাদ্দিস আছে, কিন্তু অসংখ্য মুস্তাহিদ নেই। ইস্তেহাদ বা ইলমে ফেকা এটা কিছু মানুষের হয়। সেই জন্য হযরতে আমির মুআবিকে ফকি বলা হয়েছে। ফকি মানে একেবারে নির্বোধ নয়, তিনি এই সার্কমস্ট্যান্স বুঝার সেই ক্ষমতা ওনার আছে। এই দুধের সেই পাত্র হযরতে বোরাইদার হাতে দেওয়ার পরে
ওনার চেহারার যেই আউট স্টাডি যেটা সে আউট স্টাডি তিনি বুঝেছেন, কারণ ফকি ছিলেন, এবং সেটা ট্রিটমেন্ট কি ফকে হওয়ার কারণে সেটা উনি বুঝেছেন। বলেছেন মা শরীফতুহু মুনজু হাররামাহু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না না, তুমি যেটা মনে করেছো সেটা নয়, রসুলুল্লাহ হারাম করার পর থেকে আমি আর সেটা পান করিনি। সম্মানিত দর্শক শ্রোতা, এবং এই প্রাসঙ্গিকতা আমি বালাগাতের পরিভাষে ইস্তিদরাজ দিয়ে বুঝাইলাম। পেয়ারা নবী আল মা আত-তাহুরু মাউহু ওয়াল হিল্লু মাইতাতুহু বলেছেন, সেটাও মাথায় রাখতে হবে। কোনোভাবেই এই হাদিস শরীফ দিয়া পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরে মদ্যপানের অভিযোগ প্রতিষ্ঠিত করার কোনো সুযোগ নাই। এই হলো আমার স্টাডি, এইটুকু আমি বুঝেছি। কেউ দ্বিমত করলেও দ্বিমত করতে পারে, সেটা তো আর লাইসেন্স লাগে না। আমি একাডেমিক সে আলোচনায় আমি যদ্দূর পেয়েছি আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভিন্নতা, মতের ভিন্নতা এটা থাকে, এবং ওলামায়ে কেরামের মধ্যে মত ভিন্নতা এটা আজকের নয়, হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহের সাথে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ তিনি ছাত্র ছিলেন হযরত ইমাম আজম আবু হানিফার, মতের ভিন্নতা থাকতে পারে, এটা স্বাভাবিক। আবার সেই মতের ভিন্নতা নিয়ে আবার ফেরকাবন্দি করা, অর্থাৎ ফেরকা তৈরি করা, দলবাজি করা, এটাও কিন্তু অনাকাঙ্ক্ষিত। কারণ ওলামায়ে কেরামের মধ্যে মাসালাগত অনেক পার্থক্য, ইমাম আজমের সাথে সাহেবাইনের অসংখ্য মাসালায় ভিন্নতা আছে। যদি এক এক মাসালা এক এক ফেরকা হয় তাহলে সেই যুগে হাজার ফেরকা হতো, এবং সেই ভিন্নতা আছে বলেই গবেষণা আছে। মতের এই ভিন্নতা আছে বলেই গবেষণা আছে। আমি গবেষণা করি যে এটা তো আমার অমুকে সেটা বলেছে, আমার তো সেটা বুঝে আসে না, আমি গবেষণা করি সেই মতের ভিন্নতা আছে বলেই। সুতরাং মতের ভিন্নতাটা এটা মোটেই অস্বাভাবিক নয়, হক্কানি ওলামায়ে কেরামের মধ্যে মতের ভিন্নতা আছে, এবং এটা ইসলামের সৌন্দর্য। মতের ভিন্নতা আমাদেরকে গভীর গবেষণা করতে বাধ্য করে, উৎসাহিত করে, এবং সেখান থেকে ভালো কিছু বেরিয়ে আসে। সম্মানিত দর্শক, আবারও বলি, যারা আমার এই লাইভে যারা সংযুক্ত ছিলেন, অনেক সময় হয়েছে, আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই হাদিসের অনেক দিন থেকে অনেকে আমাকে বলতেছিলেন এই হাদিসটি নিয়ে আলোচনা করার জন্য। আসলে আগেও যেমনটি বলেছিলাম, আমি এই কাজে পারদর্শী নয়। অনেকেই অবশ্য জবাব দিয়েছেন এর আগেও, তো মুফতি আলাউদ্দিন জেহাদি সাহেবও এই বিষয়ে আমার কাছে জানতে চেয়েছিলেন, আমি অনেক আগে ওনাকে তথ্য দিয়েছিলাম কিছু। তো আজকে সর্বশেষ নিজেই একটা লাইভে আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের যথাযথ সম্মান মর্যাদা রক্ষা করার আমাদেরকে তৌফিক নসিব করুন, এবং আহলে বাইত রাসূলের প্রতি ভালোবাসা সেটাও আমাদের জন্য ফরজ, সেটাও যাতে আমরা যথাযথভাবে বজায় রাখতে পারি, ভালোবাসতে পারি। সাহাবায়ে কেরামের ভালোবাসা, সাহাবায়ে কেরামের শ্রদ্ধা, আহলে বাইতের ভালোবাসা, আহলে বাইতের প্রতি অকৃপণ শ্রদ্ধা এবং ভালোবাসা, এটাই ইমানদার এবং মুসলমানের মৌলিক বিষয়। মনে রাখবেন, ভালোবাসা যদি বিপরীত প্রান্তে অশ্রদ্ধা তৈরি করে তাহলে এটা হক নয়। আবার এই দিকের আবেগ যদি বিপরীত দিকে অশ্রদ্ধা বা সমালোচনা তৈরি করে সেটাও হক নয়। পেয়ারা নবীর সাহাবায়ে কেরাম আমরা শ্রদ্ধা রাখবো, কারো সমালোচনা করব না, তাদের যে সদ্গুণগুলো সেগুলো আলোচনায় রাখবো, এবং তাদের ব্যাপারে যদি কোনো আমাদের বাহ্যিক দৃষ্টিতে কোনো জিনিস প্রশ্নবোধক থাকে সেখানে আমরা নীরবতা অবলম্বন করব, সমালোচনা করব না। আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমি ফেসবুকের মধ্যে সাহাবির মর্যাদা সুরক্ষা আইন একটা আর্টিকেল লিখেছিলাম। আমি সেখানে বলেছিলাম নবীজি বলেছেন লা তাত্তাখিজুহুম গারাদা মিন বাদি, আমার পরে আমার সাহাবিদেরকে তোমরা সমালোচনার টার্গেট বানিও না। এ কথা কেন বললেন? কারণ খুঁজলে ইতিহাসে অনেক তথ্যপাত্র আপনি পাবেন, বিশেষ করে সাহাবায়ে কেরামের পারস্পরিক যে দ্বন্দ্ব সংঘাত সেগুলো পেয়ারা নবী আগেই জানতেন বলেই সতর্ক করে দিয়েছেন, অনুসন্ধান করলে পাওয়া যাবে। কিন্তু যেহেতু আমার সাহাবি ফামান আহাব্বাহুম ফাবি হুব্বি আহাব্বাহুম, তাদেরকে ভালোবাসা আমি নবীকে ভালোবাসা, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে তোমরা সতর্ক হয়ে যাও, কারণ তাদের সমালোচনা করা আমার সমালোচনা করা, সুতরাং এটা প্রোটেক্টেড বাই ল।
সমালোচনা করার উপজীব্য থাকলেও নবীজির আইনে নিষিদ্ধ করা আছে আমাদের জুবান সমালোচনার জায়গায় বন্ধ রাখতে হবে, আলোচনা করা যাবে, ভালো জিনিস তাদের সদ্গুণগুলো আলোচনা করা যাবে, কিন্তু সমালোচনার রাস্তা বন্ধ। তথ্য উপাত্ত থাকলেও, তথ্য উপাত্ত থাকলেও প্রোটেক্টেড বাই ল, পেয়ারা নবী নিষেধ করেছেন, হযরতে আমিরে মুয়াবিয়া থেকে শুরু করে সকল সাহাবী আমাদের সমালোচনার ঊর্ধ্বে। সমালোচনা করার কত জায়গা আছে, অনেক জায়গা আছে সমালোচনা, সেদিকে যদি মনে চায় কেউ করুন, কিন্তু পেয়ারা নবীর সাহাবী কেরামকে সমালোচনার টার্গেট বানানো যাবে না উপজীব্য থাকলেও। আবার আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং ভালোবাসা এটা অনন্য। মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসানিন কারিমাইনের ভালোবাসা এবং তাদের মর্যাদা, একটা তো হলো সাহাবিয়তের মর্যাদা, ইকুয়াল ফর অল সাহাবিয়তের মর্যাদা, কিন্তু এরপরে ফজাইলে জুজিয়া যেগুলা, হযরত মাওলা আলী শের খোদার জন্য আল্লাহর পেয়ারা নবী এমন অনেক হাদিস বলেছেন, ফজাইল বলেছেন, যেটা হয়তো সিদ্দিক আকবরের জন্য নাই। আবার সিদ্দিক আকবরের সামনে এমন অনেক হাদিস আছে যেটা হয়তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জন্য নাই। এগুলা ফাজাইলে জুজিয়া, এবং এইরকম ফাজাইলে জুজিয়ার ক্ষেত্রে হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবি হওয়ার পরেও হযরতে মাওলা আলী শের খোদার এরকম ফাজাইলে জুজিয়া অসংখ্য অসংখ্য। সেই জন্য সাহাবিয়তের ক্ষেত্রে ইকুয়াল হলো, কিন্তু মর্যাদার দিক থেকে হযরতে মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলার মর্যাদার সাথে আবার হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মর্যাদা ফাজাইলে জুজিয়ার ক্ষেত্রে এটা তুলনীয় নয়। হযরতে মাওলা আলী শের খোদার মর্যাদা আনুকি মর্যাদা, অনন্য মর্যাদা। কিন্তু হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু একজন সাহাবী, সাহাবায়ে কেরামের মধ্যে যে দ্বন্দ্ব সংঘাত ইতিহাস গ্রন্থের মধ্যে সমালোচনার জন্য নয়, তথ্য সংরক্ষণের জন্য ওনারা এগুলো লিখেছেন, এবং হাদিসের কিতাবের মধ্যে শুধু তথ্য সংরক্ষণ করার জন্য ওনারা এই তথ্যগুলো লিখেছেন, সংরক্ষণ করেছেন। কিন্তু আমরা, তারা যেই নিয়তে তথ্য সংরক্ষণ করেছেন, আমরা এগুলার মিস ইউজ করছি, আমরা এগুলার রং ইউটিলাইজ করছি। তারা লিখেছেন তথ্য সংরক্ষণের জন্য, আর আমরা ব্যবহার করতেছি সমালোচনার জন্য। আল্লাহ ইয়াজুবিল্লাহ, এই পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত নিয়ে আমাদের কি অবস্থান হওয়া দরকার? নতুন করে তো আর আমার বলা দরকার নাই, হযরতে ইমাম আবুল মনসুর মাতুরিদি, আবুল হাসান আল আশআরি রহমতুল্লাহ আলাইহিমা, ওনারা যা বলে গেছেন, তাবৎ পৃথিবীর আইম্মে কেরাম, এই আইম্মে আহলে সুন্নত যারা বলে গেছেন, বাস ওনাদের সমালোচনা যখন আসবে তখন জুবানটা বন্ধ রাখতে হবে, জুবানটা বন্ধ রাখতে হবে। একজনের ভক্তি বা ভালোবাসা আরেকজনকে সমালোচিত করতে যাতে প্রলুব্ধ না করে, আমরা সম্মান রাখব এবং ভালোবাসা রাখব, কিন্তু সমালোচনা করব না। হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ্যপানের বিষয়টা এরকম একটা সমালোচনার টার্গেট, সেই ইমানি দায়বদ্ধতা থেকে আমি এই হাদিস নিয়ে আজকে একাডেমিক কিছু আলোচনা করলাম, লম্বা হয়ে গেছে, ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। যদি শুদ্ধ হয়ে থাকে তাহলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কবুল করুন, আর যদি অশুদ্ধ কিছু হয়ে থাকে আল্লাহ ক্ষমা করুন, সেগুলো আমাদের ভুল, আল্লাহর পক্ষ থেকে নয়। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, ওয়াল্লাহু আ'লামু বিস সওয়াব।